হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জুলিস কিচেন। জুলিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলে আমি জুলি আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হই। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, আপনাদের ফেসবুক টুইটারে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। রেসিপিগুলো কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন, যা আমাদের আগামী দিনে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রেসিপি নিরামিষ আলুর দম। নিরামিষ আলুর দম বানাতে কি কি লাগছে আসুন তা দেখিয়ে দিন। এখানে আমি আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। মশলার জন্য নিয়েছি এখানে একটা তেজপাতা নিয়েছি, ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, ছোট এলাচ আর দারচিনিকে আমি একসঙ্গে থেতো করে রেখেছি, এক চামচ ধনে গুঁড়ো নিয়েছি, দু চামচ মতো নুন নিয়েছি, এক চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর এদিকে নিয়েছি এক চামচ মতো জিরা গুঁড়ো আর এক চামচ চিনি। এখানে পেস্ট করে রেখেছি আমি একটা বড় টমেটোকে, তার সঙ্গে একটা ছোট আদার টুকরো 1 ইঞ্চি মতো কুচিয়ে রেখেছি ধনে পাতা। আসুন দেখিয়ে দিই কি করে করছি নিরামিষ আলুর দম। কড়াতে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, তেলটা গরম হয়ে গেছে। প্রথমে তেজপাতা, তারপরে শুকনো লঙ্কা, গোটা জিরে, ছোট এলাচ, দারচিনি এগুলো আমি ফোড়নে দিলাম। এগুলো একটু নাড়াচাড়া করে তারপরে আলুগুলো দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার একে একে করে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোর ভেতরে নুন ঢুকে যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিলাম চিনি। চিনিটা আমি এখানে ব্যবহার করছি একটু কালার আসার জন্য। ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার আমি মশলাটাকে নাড়বো। মশলাগুলো দিয়ে 1 মিনিট নাড়ার পরে আমি এই টমেটোর পিউরিটা দিয়ে দেবো। এবার আমি নুনটাকে অ্যাড করে দেবো। সমস্ত মশলাটা ভালো করে আলুর সঙ্গে মিক্সড হয়ে গেছে, এবার আমি খুব সামান্য মতো জল অ্যাড করবো। আলুর দমের থেকে সামান্য জল আমি তেল বেরিয়ে গেছে,
রাখবো। এক মিনিট পর আমি ঢাকনাটা ওপেন করছি। দেখুন মশলা থেকে তেল বের হয়ে গেছে আর আটাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে রেসিপি নিয়ে যাবে আলুর দম, সার্ভ করার জন্য রেডি। এটা আমি এবার গ্যাসটা বন্ধ করে ঢেলে নিচ্ছি। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের ফেসবুক টুইটারে শেয়ার করবেন, রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আপনাদের মতামত জানাবেন। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার নিত্য নতুন রান্নার আপডেটগুলো আপনারা জানতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।